92 সালে আন্দোলনটা যে শুরু হবে তার একটা অবস্থা তৈরি হয়েছিল। আন্দোলনটা আসলে 92 সালে কানোরিয়া আন্দোলন বলে যেটা পরিচিত সেটা 92 সালে হয়নি, সেটা 93-94 সালে হয়েছে। 92 সালটা হচ্ছে কানোরিয়া জুট মিলের শ্রমিকদের সঙ্গে যোগাযোগ, সেটা একটা বিচিত্র ঘটনা। আপনার শঙ্কর গুহনিয়োগীর নাম নিশ্চয়ই জানেন, শহীদ শঙ্কর গুহনিয়োগী, ছত্তিশগড়ে মালিকরা খুন করেছিল নিয়োগীকে, শহীদ হয়েছিল। তো ওর শহীদ দিবস পালন করে আমরা ফিরছিলাম 1992 সালের, সেটা ছিল 30শে সেপ্টেম্বর ভোরবেলা। পাঁশকুড়ার কাছাকাছি কোনো একটা ট্রেনটা থেমে যায়, রেলওয়ে অ্যানাউন্সমেন্ট শোনা যায় যে কানোরিয়ার জুট মিলের শ্রমিকরা রেল অবরোধ করেছে, এই জন্য ট্রেন ছাড়তে অনির্দিষ্টকাল, মানে বলা যাচ্ছে না কখন ট্রেন ছাড়বে। এই যে জুট মিলের শ্রমিক রেল অবরোধ করেছে, এই খবরটা আমাদের কাছে একটা খবর ছিল, এই কারণে যে তখন পশ্চিমবাংলার যে অবস্থা শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে, বলা যায় কবরের শান্তি, জুট মিলে তো কোনো কথাই নেই, মানে যে সমস্ত নামি দামি সব ইউনিয়নগুলো তারা মালিকপক্ষ মিলে শ্রমিকদের দাবিয়ে দিয়েছিল, মানে তথাকথিত শান্তি তারা প্রতিষ্ঠা করেছিল শ্রমিকদের উপরে জুলুম করে, অত্যাচার করে। তা এই যে যখন অবস্থা, তাতে জুট শ্রমিকরা রেল অবরোধ করলো কেন, কী ব্যাপার, দৈত্যকুলে প্রহ্লাদরা কারা, এইসব প্রশ্ন আমাদের জেগেছিল। আমরা কিছু বন্ধুবান্ধব আমরা মিলে আমরা একটা পাক্ষিক কাগজ বার করতাম মত প্রকাশ নামে, তাতে কলকারখানার সমস্যা, কেন রুগ্ন হচ্ছে, কেন বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি, এ সমস্ত সম্পর্কে আমরা তদন্তমূলক লেখাটেখা ছাপতাম। ওই কাগজের প্রয়োজনই বলতে পারেন, ওই দৈত্যকুলে প্রহ্লাদদের আমরা দেখতে গেছিলাম কানোরিয়া গেটে, এটা পরের দিন 1 অক্টোবর। সেখানে গিয়ে আমরা জানতে পারি কানোরিয়া শ্রমিকদের সঙ্গে পরিচয় হয়, জানতে পারি তাদের অবস্থা কি, তাদের আন্দোলনের কি অবস্থা ইত্যাদি। তো এই হচ্ছে কানোরিয়া জুট মিলের আন্দোলনের সঙ্গে 92 সালের 1 অক্টোবর আমাদের যোগাযোগের ঘটনা, 30শে রেল অবরোধ হওয়ার কারণে। এই হচ্ছে প্রথম সম্পর্ক। শ্রমিকদের সত্যিকারের অর্থে বলতে দাবি দেওয়া কিছুই ছিল না বলা যায়, কারণ তখন জুট শিল্পে যে শিল্পভিত্তিক চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী শ্রমিকদের যে সুযোগ সুবিধে পাওয়ার কথা এইটাই তখন অবস্থা ছিল। এই চুক্তি অনুযায়ী বা আইন অনুযায়ী শ্রমিকদের যা পাওনা সেইটা শ্রমিকরা পাচ্ছিল না, বিশেষ করে শ্রমিকদের ঘর ভাড়া বন্ধ করে দিয়েছিল, আর শ্রমিকরা যে ডিএ পায় প্রাইস ইন্ডেক্সের ওপরে, মূল্য বৃদ্ধির ওপরে যে ডিএ হ্রাস বৃদ্ধি, তো সেই সময় শ্রমিকদের কিছু ডিএ বেড়েছিল। তো এটাও ত্রিপাক্ষিক চুক্তিও বটে আইনও বটে, তাহলে এই বাড়তি ডিএটা এবং ঘর ভাড়া এইটা শ্রমিকরা পাচ্ছিল না, অর্থাৎ যা চুক্তিতে আছে আইনে আছে সেইটা শ্রমিকদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। তো সেইটা যাতে শ্রমিকরা ফিরে পায় তাদের সুবিধাটা, এই দাবিটা তখন প্রধান ছিল। 1992-93 সাল তখন তো বাংলার মুখে একটা শ্রমিক দরদি যেরকম আমরা শুনে থাকি একটা সরকার ছিল, তারা কি কোনো প্রোঅ্যাক্টিভ স্টেপ নিয়েছিল? দেখুন, বাংলার বুকে শ্রমিক দরদি সরকার ছিল বলে আপনি যেটা বলছেন, আপনার এইরকম জানা আছে তাই আপনি নিশ্চয়ই বলছেন, কিন্তু শ্রমিক দরদি কোনো সরকার আছে বলে কোনো শ্রমিক বলে এরকম কোনো শ্রমিকের সংস্পর্শে আমি কোনোদিন আসিনি। আর ওই কানোরিয়ার যে শ্রমিকদের সঙ্গে আমাদের যোগাযোগের কথা এক্ষুনি বললাম, তারা এরকম কথা কোনোদিন বলেনি, বরং বলেছে যে এই সরকারের সঙ্গে যারা যুক্ত, এই সরকারের যে ভূমিকা সবটাই হচ্ছে মালিকের পক্ষে। জুট মিলের অবস্থা শিল্পের এবং শ্রমিকের ক্রমশ খারাপ হচ্ছে এবং এখন আরও খারাপ, এখন যে অবস্থা আগামীকাল পরশু তরশু আরও খারাপ হবে, এইটাই হচ্ছে অবস্থা। জুট শিল্পটা তো শিল্পের মতো চলছে না, একটা জুট মিলও ঠিক শিল্পের নিয়ম মেনে চলে না, একটাও না।
এমনকি যে সরকারি জুট মিলগুলো ছিল তাও চলতো না, যার জন্য উঠে গেল ন্যাশনাল জুট মিল ইত্যাদি উঠে গেছে। একটা জুট মিলও শিল্পসম্মতভাবে চলে না। এইবার একটু মাত্রায় হেরফের আছে, উনিশ বিশ আছে। এই যে জুট মিলের যে মালিকরা বেশিরভাগ হচ্ছে ফাটকাবাজ, ফোড়ে টাইপের আর কি, ফোড়ে ফাটকাবাজ বলি আমি তো। এই ফোড়ে ফাটকাবাজরা যেভাবে চালালে তারা তাদের লাভ আছে বলে মনে করে সেইভাবে চালায়, তো শিল্পসম্মতভাবে চালিয়ে লাভ করার এরা বান্দা নয়। তো এইটি হচ্ছে, এরা যখন মনে করে বন্ধ করবে বন্ধ করে দেয়, যখন খুলতে চায় খুলে দেয়, আর এতে কোনো আইন কানুনের কোনো বালাই নেই। ওই যে আপনি শ্রমিকের বন্ধু সরকারের কথা একটু আগে বলছিলেন, সেরকম কোনো সরকার যদি থাকতো তাহলে তো মালিকরা সব কাজ করতে পারত না। শোচনীয় জুট শিল্পের অবস্থা কেন বলা হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে যে জুট এখন একটা এমন একটা মূল্যবান একটা উপাদান, এ থেকে কি হতে পারে না। পশ্চিমবঙ্গের কৃষি, পশ্চিমবঙ্গের শিল্প, পরিবেশ, পশ্চিমবঙ্গের অর্থনীতি, এ সমস্তই একটা চমৎকার জায়গা চলে যেতে পারে জুটের ওপর দাঁড়িয়ে, জুটকে ভিত্তি করে। তাতে তো কৃষিকে ঠিকভাবে তার ব্যবস্থা চলতে হবে, শিল্পকে শিল্পসম্মতভাবে চালাতে হবে, সে সমস্ত কিছু হচ্ছে না। স্বাধীনতার আগে যা জুট মিলের সংখ্যা ছিল প্রায় অর্ধেক, এখন প্রায় অর্ধেক বলছি, উৎপাদন বেড়েছে ডবলের বেশি। তা এবং ফোড়ে ফাটকাবাজদের যে লাভ, তারা প্রচুর লাভ করছে, কিন্তু তার সুফল রাজ্যবাসী পাচ্ছে না, শ্রমিক পাচ্ছে না, চাষি পাচ্ছে না, এবং জুট নিয়ে যা যা হওয়া সম্ভব ছিল সে সমস্ত হচ্ছে না। এই অর্থে এই ভয়ঙ্কর সংকট জুট শিল্পের। তার মানে ফোড়ে ফাটকাবার যারা লাভ করছে না তা নয়, ওদের লাভের আবার আপনার আমার হিসেবের সঙ্গে মিলবে না। বন্ধ হলে ওদের লাভ হয়, বন্ধ হলে ওদের লাভ হয় কীরকম, ধরুন দু মাস বন্ধ করলো, তো এইবার শ্রমিকদের পেটে টান পড়লো, তো এইবার শ্রমিকরা খোলার জন্য উদগ্রীব, তাহলে যে পয়সা দিয়ে দু মাস আগে কাজ করতো এবার শর্ত চাপিয়ে দেওয়া হলো যে এখন আবার এই পয়সা কমিয়ে নেওয়া হবে, তাহলে তোমাদের বেতন থেকে এই অংশ তোমরা পাবে না, বাদ দিতে হবে। তো এই সমস্ত করে তাহলে বন্ধ করেও লাভ হয়। তো ওদের এই লাভ যেহেতু ওরা শিল্পসম্মতভাবে চালায় না, ওদের লাভটা আমার আপনার মতো মানুষ, সাধারণ মানুষ আমরা বুঝবো না। ওদের বিচিত্র অঙ্ক ওরা বোঝে এবং ওরা সেইভাবে শিল্প সর্বনাশ করে, শ্রমিকদেরও দলন করে, এই এই এইভাবেই ওরা লাভ করে। এটা হচ্ছে ওদের লাভের উপায়। মাঝে মাঝে তো সরকার বলে জুট পলিসির কথা, যেমন ধরুন পাটের যে বাজার সেটা যাতে ঠিক থাকে তার জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট কিনবে, ফোড়ে ফাটকাবাজদের হামলা থেকে চাষি বাঁচবে, এটা তো হয়েছিল, কিন্তু কাগজে কলমে বেশিরভাগ। এটা যদি ঠিক ঠিক হতো তাহলে তো পাট চাষি মনের আনন্দে চাষ করত। আজকে যে সংকট, চাষি চাষ করতে চায় না, তো এ তো হয়েছে। ধরুন জুট ব্যাগ প্যাকেজিংয়ের জন্যে ব্যবহার করা 90% তো আইন হয়েছিল, 90% ব্যবহার করতে হবে, কেন্দ্রীয় সরকারই এটা ঠিক করেছিল, তো এটা ঠিক করেছিল, মালিকরা মানে না, সরকারও মানায় না। আর হচ্ছে আপনার এমনিতেই তো আপনার শিল্প চলার নিয়ম আছে, ইন্ডাস্ট্রি চলার নিয়ম আছে, সেই নিয়মে না চললে সরকারের দেখার কথা। তো এইভাবে তাহলে ফোড়ে ফাটকাবাজি আক্রান্ত হয়ে যাচ্ছে কী করে শিল্প? তাহলে প্রকৃতপক্ষে সরকারি নীতি হচ্ছে ফোড়ে ফাটকাবাজ মালিকদের তোষণ করা, তারা যাতে তাদের মতো করে মুনাফা করতে পারে, তাদের পাশে দাঁড়ানো,
সরকারি নীতি যা কার্যকর আছে এইটা।